हेलो गाइज, गुड मर्निंग एंड वेलकम टू माई चैनल टेक ए लुक विद कुसुम। और आमी कुसुमिका। आज के सकाल सकाल चले एकदम क्लिनिक ब्लॉग निये। तो देखो आमी बाइरे चले जल एस मैं सब धोआ धुईर काजगुलो एबार सेरे फेलबो। तो किछु जामा कपड़ो काचबो जेगुलो तोमादेर साथे शेयर करबो जे आमी किभाबे हाते जामा कपड़ काची और एगुलो धोआ धुई परिष्कार समस्त किछु आज के शेयर करबो। बाथरूम परिष्कारो थाकबे तार साथे। तो तोमरा थाको एबं आमार ब्लॉगटा देखते थाको। आशा करी ভালো লাগবে। কিভাবে ঘরোয়া পদ্ধতিতে আমি আমার ঘর দোর একদম চকচক করে রাখি সেটাই তোমাদের সাথে আজকে দেখাবো। আর তোমাদের বলেছি যে জল আসলেই আমি আমার সমস্ত কাজকর্ম করি, তাই জল চলে এসেছে। আর জল চলার সঙ্গে সঙ্গে আমি চলে এসেছি আমার কাজে। চা কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে, চা ফা খাওয়া হয়ে গেছে। আর এদিকে ঘরের কাজ এখনো হয়নি, তো জলের কাজ সেরে নাইটটা চেঞ্জ করে তারপরেই আমি ঘরের কাজ করব ভাবছি। কারণ জল ফল লেগে যায়, তো ওই জন্য জলের কাজটা আমি জল আসলেই শেষ করে ফেলি, নাহলে প্রচুর দেরি হয়ে যায়, আমার করতেই ইচ্ছে করে না। সেই কারণে যেই জল আসে আমাদের, সেই আমি কিন্তু আমার সমস্ত ধোয়া ধুই জল ভরা সমস্ত কাজটা করে রাখি। আর বাইরে ধোয়া ধুই সেগুলোও করব আস্তে আস্তে। তো প্রথমে এদিকটাই আমি ধুতে আসি, কারণ এদিকটা আমার এমন জায়গা যেখানে আমি সব সময় কাজ করি, সেই কারণে এই দিকটা আমাকে আগে ধুয়ে নিতে হয়। তো চলো ফটাফট করে ধুয়ে ফেলি আর জলগুলো ভরে ফেলবো। আর যে কটা কাঁচা জামাকাপড় কাঁচা আর আছে সেগুলো আমি হাত দিয়ে কেচে ফেলবো। তো কারণ বেশি জামা কাপড় নেই, আর জামা কাপড় যেহেতু আমি প্রতিদিন কাচি সেহেতু কিন্তু অতটা নোংরাও হয় না, তাই জন্য জামা কাপড়গুলো কেচে নেব। তো চলো জামা কাপড়গুলো কেচে ফেলবো এবার। আর দেখছোই তো প্রচুর নোংরা হয় এই ঘরটায় আমার, তো সেই কারণে এই ঘরটাতে আমার এত নোংরা হওয়ার জন্যই এই জায়গাটায় আমাকে ভালো করে একটু ধুয়ে নিতে হয়। কিছুই করার নেই, ধুতে তো হয়ই, কারণ সকাল সকাল ধুয়ে নিলে মনটাও ভালো থাকে আর কাজটা অনেক তাড়াতাড়ি শেষ হয়ে থাকে, মানে ঝামেলা কমে যায় আর কি। তো চলো ঝাড়ফাড় দিয়ে নিয়েছি, এবার জল একটু বালতিতেও ভরে রাখবো এবং যা যা জামা কাপড় আছে সেগুলোকেও একটু কেচে নেব। তো চলো ফটাফট করে ফেলি আর করে তোমাদের সাথে অবশ্যই কিন্তু আমি আর কি কি কাজ করছি সেগুলো শেয়ার করব। তো কাজের কোনো সময় শেষ হয় না, দেখবে যত করো ততই কাজ বেরোয়, কিছু করার নেই, ওটাই আমাদের কাজ। তো যাই হোক, তো চলো এখানে দেখো বালতিগুলো আমি ভরে রাখছি, কারণ ওই দিকগুলো ধুতে তো জল লাগে না, তো সেই কারণে জলগুলো ধুয়ে মানে ভর্তি করে রাখছি। আর এখানে জল না প্রচুর লিমিটেড জল দেয়, কোনো কোনো সময় বেশি দেয় আবার কোনো কোনো সময় কম দেয়, সেই কারণে অনেক অসুবিধা, কোন সময় দেবে কোন সময় দেবে না তো বোঝা যায় না, সেই কারণেই আমি সমস্ত জল টলগুলো ভরে রেখে দিচ্ছি। রেখে দিয়ে তারপরে আমি যা ধোয়া ধুইয়ের কাজ আছে সেগুলো করে তারপরে অন্যদিকে আবার যাব। তো চলো দেখতে থাকো। আজকে বাথরুমটাও ভাবছি একটু জল দিয়ে ভালো করে ধোবো, কারণ বাথরুমটাও প্রচুর নোংরা হয়েছে। আর মানে নোংরা তো হয়ই, বাথরুম প্রায় পরিষ্কার করি, কিন্তু তোমাদের সাথে শেয়ারটা আজকাল আর করা হয় না, কারণ আমি প্রতিদিনকার ডেলি রুটিনটাই দিচ্ছি আজকে। তো আজকেই দিচ্ছি ক্লিনিং ব্লগটা, অবশ্যই দেখো তোমরা এবং পাশে থেকো। যারা যারা সাবস্ক্রাইব এখনো পর্যন্ত করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো, লাইক করো আর শেয়ার করো। আর প্রতিদিন কিন্তু আমি লাইভে আজ থেকে কাল থেকে আসছি, তোমরা প্লিজ যারা যারা দেখতে পছন্দ করো আমার লাইভ তাহলে জয়েন করে ফেলো, ঠিক আছে? আর আরেকটা কথা যে লাইভে কিন্তু অবশ্যই তোমরা পাশে থেকো আর একটু ব্লগগুলোকে শেয়ার করো অবশ্যই। তো এই হলো কাজ কাজকর্ম। তো দেখছো এখানে করে নিয়েছি, এবার চলে এসেছি যে কটা জামা কাপড় রাখা আছে সে কটা জামা কাপড়কে একটু হাত দিয়েই ধুয়ে নেব। তো হাত দিয়ে ধুয়ে নিলে কি হয়, হাত দিয়ে ধুয়ে নিলে মানে তাড়াতাড়ি হয়ে যায়, জলটাও একটু কমই লাগে। আর ওয়াশিং মেশিনটাও না কদিন ধরে আমাদের একটু ট্রাভেল দিচ্ছে, সেই কারণেই ভাবলাম না হাত দিয়ে ধুয়ে নিই, একেবারে জলও আছে, একেবারে ফটাফট ধোয়াও হয়ে যাবে, আমার কাজটাও ফুরিয়ে যাবে। তো সেই কারণেই আজকে জল একেবারে হাত দিয়েই ধুয়ে ফেলছি। তো চলো হাত দিয়ে ধুয়ে ফেলি, ধুয়ে আমি আমার অন্য সমস্ত কাজকর্মগুলো করব। তো যেহেতু এত কাজ সেহেতু যতগুলো কাজ তাড়াতাড়ি করে মানে সেরে ফেলা যায় না ততই ভালো। তো চলো ফটাফট করে দেখো আমি পা দিয়েই কিন্তু একটু ডোলে নিচ্ছি, ডোলে ধুয়ে নেব। পা দিয়ে ডোলে ধুয়ে নিলেও কিন্তু কোনো অসুবিধা হয় না, আর যেহেতু এগুলো আমার পরিষ্কার জামা কাপড়, খুব একটা তো আর নোংরা হয়নি, তো সেই কারণে আমি একেবারে একটু ইয়ে করে ধুয়ে নেব। ধোয়া হয়ে গেছে, এবার এক এক করে ওই জলগুলো ভরে রেখেছিলাম ওর মধ্যেই, এবার আস্তে আস্তে করে আমি
কিন্তু ওগুলোকে ধুয়ে নেব। আর আমি এই ছোট বালতিটাকে ইউজ করি, কারণ এটা না কি বলতো, এটা না তাড়াতাড়ি করে তোলা নামানো এগুলো সহজ হয়, বেশি একটা ভারী হয় না প্লাস্টিক বলে, সেই কারণে আমি এই প্লাস্টিকের ছোট বালতিগুলোকেই প্রেফার করি। আর যেহেতু আমার এখানে চৌবাচ্চা আছে, চৌবাচ্চা থেকে জল নেওয়া টেওয়াতেও খুব সুবিধা হয়। এ দেখো জল ফেলে দিচ্ছি, জল নিচ্ছি, তাতে কোনো না দিক্কত হয় না, মানে অসুবিধা হয় না সেই কারণেই। তো চলো ফটাফট দেখো হয়ে গেছে, কিন্তু আমার মোটামুটি ধোয়া ধুই নিংড়িয়ে এক জায়গায় রেখে দিলাম, নিংড়িয়ে রেখে দিলাম। তাহলে এবার চলো বাথরুমটা পরিষ্কার করে নেওয়া যাক। তো দেখো বাথরুমে জল দিতে চলে এসেছি, বাথরুমটা প্রচুর দিন থেকেই ভাবছি যে একটু পরিষ্কার করব, তো সেটা নিয়ে আজকে চলে এসেছি তোমাদের সাথে দেখাতে। তো তোমরা বলো অবশ্যই কেমন লাগছে, আর ভালো লাগলে প্লিজ পাশে থেকো, এটুকুই রিকোয়েস্ট করব, পাশে থেকো আর সাবস্ক্রাইবটা করো অবশ্যই, ঠিক আছে? আর যদি কেউ আমার তোমার মেম্বারশিপ নিতে চাও তাহলে অবশ্যই আমার সাথে মেলে যোগাযোগ করো, ঠিক আছে? মেলে যোগাযোগ করো, ডিটেলস আমি বলে দেবো। আর দেখো এখানে সব ধোয়াধুয়ির কাজ চলছে, সব ধুয়ে টুয়ে নেবো, তো অনেক দিন ধরে ধোয়াধুয়ির কাজটা করার ইচ্ছা ছিল, তো আজ ভাবলাম করেই নিই এবং তোমাদের সাথে শেয়ারও করে ফেলি, সেই কারণেই শেয়ার করছি। তো চলো কাজকর্মগুলো মোটামুটি কিন্তু অনেক দূরই এগিয়ে গেছে, এদিক ওদিক ধুয়ে তারপর সামনের দিকটা ধোবো, সামনের দিকটা ধুয়ে জামা কাপড় যেগুলো রয়েছে সেগুলো একেবারে মেলে দেবো। দেখো সামনের দিকটাও কিন্তু আমার ধোয়া ধুই সমস্ত কাজ কমপ্লিট করে ফেলেছি, আর এক বালতি জল এখানে রেখেছি, কারণ ওই আমার গাছগুলোতে একটু জল দিতে হয় মাঝে মধ্যেই, সেই কারণে। দেখো পুরো একদম ক্লিন করে ফেলেছি, আর দেখছো পাচ্ছ কত সুন্দর পুরো পরিষ্কার করে ফেলেছি, কারণ জামা একটা মেলা আছে, সেটা কালকের জামা, আর এখানে সব ধুয়ে টুয়ে সুন্দর করে পরিষ্কার করে দিয়েছি। এবার জামা কাপড়গুলো মেলে দেবো। তো এখন একটু রোদ্দুরে ভালো লাগছিল, যেহেতু শীতকাল না, রোদ্দুরে দেখবা একটু দাঁড়িয়ে থাকতে বেশ ভালো লাগে। তো ওর কাজ দাজ হয়ে গেছে, তখন আমি একটু রোদ্দুরে দাঁড়িয়েছিলাম আর তোমাদের সাথে একটু দেখাচ্ছিলাম যে আমার গাছগুলো কত বড় হয়ে গেছে, দেখো কত সুন্দর হয়েছে, পুরো সবুজ। আর দেখবা শীতকালে না গাছগুলোর কন্ডিশন আরও ভালো হয়ে যায়, বর্ষার পরে শীত তো সেই কারণে। তো চলো দেখি আর ঘরে কী কী কাজকর্ম বাকি রয়েছে, ঘরে আর কী কাজ, বা বিছনা বিছনা তুলবো, মেয়ে স্কুল চলে গেছে, বিছনা বিছনা তোলার কাজ আছে, দেখো না কী অবস্থা হয়ে পড়ে থাকে সারাক্ষণ ঘরগুলো করতে করতে, আমি নাজেয়াল অবস্থা। আর এদিকে টিভি টিভি চলছে সব, আর এই দেখো এখানে আমি খাবার নিয়ে প্রথমে খেয়ে নিলাম সোয়াবিনের তরকারি আর রুটি, খেয়ে নিয়ে তারপরে চলে এসেছি আমার বিছনা মাদুর গোছাতে। তো বিছনা তো তোমরা জানোই আমি গোছাতেই আমাকে হয়, দেখো না কি অবস্থা, রাত্রে শোয়ার পর এখানে এই বিছনাতেই আমাদের জল খাবার সমস্ত কিছু এই বিছনাতেই হবে, সেই কারণে না মানে ভীষণ নোংরা হয়ে থাকে, রুটির গুঁড়ো ফুঁড়ো সব পড়ে থাকে। তো যাই হোক কিছু করার নেই, ও বাচ্চার ঘরে বাচ্চারা একটু করবেই, সেটাকে মেনে নিয়েই চলতে হবে। তো সবাই বেরিয়ে গেছে, এখন আমি বেশ সুন্দর করে ঘর দোরগুলো এবার গোছাবো, গুছিয়ে ঝাড় দিয়ে ঘর মুছে তারপর দেখি কি রান্না বান্না করি। তো আজকে শুধুমাত্র তোমাদের সাথে আমি কিন্তু ক্লিনিং ব্লগই শেয়ার করব, রান্না বান্না শেয়ার করব না, পরবর্তী ব্লগে আবার তোমাদের সাথে রান্না শেয়ার করব। যারা যারা রান্নার ব্লগ দেখতে চাও বা অন্য আমার ডেইলি লাইফ দেখতে চাও, তারা অবশ্যই ফেসবুকে আমাকে করে নিও, মানে ফলো করে নিও। আর যারা আমার ড্যান্স দেখতে চাও, মানে আমার নাচ দেখতে চাও, তারা অবশ্যই ইনস্টাতে ফলো করো, ঠিক আছে? আর ক্লিনিং ব্লগ কিন্তু আমার আসে এখানেই, অর্থাৎ ইউটিউবে। যারা যারা এই ক্লিনিং ব্লগ দেখতে পছন্দ করো আমার, তারা ইউটিউবে চলে আসবে এবং পাশে থাকবে। তো চলো দেখো প্রথমে এটা কিন্তু একদম টান টান করে নিয়েছি, নিয়ে একটা ঝাড়ু নিয়েছি হাতে, আর ভীষণ নোংরা পড়েছিল এর মধ্যে, তো নোংরাটাকে আমি ভালো করে একটু ঝেড়ে ফেলে নিচ্ছি। ঝেড়ে নেওয়ার পরে উপর থেকে আবার আরেকটা চাদর জমি পাতি, সেটা পেতে দেব। তো চলো এবার ওই চাদরটাকে পেতে দিই। এই দেখো চাদরটা নিয়ে নিয়েছি, এবার সুন্দর করে চাদরটাকে পেতে দেব। আর এই চাদরটা পাতলে না দেখবা ঘরের চেহারাটা একটু আলাদা হয়ে যায়, সেই কারণেই আমি এটাকে প্রেফার করি। কিন্তু নিচে কিন্তু আমার পরিষ্কার চাদরই পাতা থাকে, আর এটা ওপর দিয়ে আমি সবসময় বিছিয়ে দিই সকালবেলা, আবার রাত্রিবেলা যখন শুই তখন এটাকে তুলে দিয়ে
ওই চাদরটাতেই শুই। তো এই হচ্ছে আমার ব্যাপার, কারণ এইগুলোতে সারাদিন পেঁচে রাখলে দেখতে ভালো লাগে খাটটা, আর তার সাথে যেহেতু আমি একটু কুশন টুশন দিয়ে সাজাতে ভালোবাসি সেই কারণে একটা সেটের মতন লাগে। তোমরা অবশ্যই বলো কেমন লাগে। আর ক্লিনিং ব্লগ দেখতে আমার অনেকেই পছন্দ করো, অবশ্যই আমি আস্তে আস্তে সমস্ত রকমের ব্লগই দেব যা তোমাদের পছন্দ। শুধু তোমরা আমার পাশে থেকো আর লাইভটায় জয়েন করো, লাইভও আসবো আমি প্রতিদিন ওয়েস্টার্ন ড্রেস পরে। তো ওয়েস্টার্ন ড্রেসও থাকবে, শাড়িও থাকবে, তো সব রকমের ড্রেস পরেই আমি আসবো, কোনো ইয়ে নেই। তো তোমরা অবশ্যই কিন্তু পাশে থেকো। তো চলো দেখো আমি বিছনা মাদুরগুলোকে সুন্দর করে সেট করে নেব, তারপরে কিন্তু আমি ওপরে বালিশগুলোকে সুন্দর করে পেতে দেব। বালিশগুলোকে আমি সব নিচে এক সাইডে করে রাখি যাতে কোনো অসুবিধা না হয় সেই কারণে। তো চলো ফটাফট করে ফেলি কাজকর্ম। কাজকর্ম করা হয়ে গেলে কিন্তু অনেকটা কাজই আমার এগিয়ে যাবে জানো তো, কারণ সকালে এই সমস্ত কাজগুলো নিয়েই বড় হেডেক থাকে। এগুলো হয়ে গেলে মেয়ের যেহেতু এখন পরীক্ষা চলছে, মেয়ের স্কুলেও চলে গেছে, হাজব্যান্ডও চলে গেছে, আমি এগুলো সব মতো করে তারপর রান্নার দিকে যাব, তারপরে ওরা আবার চলেও আসবে। এই হচ্ছে আমাদের সারাদিনকার ব্যস্ততম জীবন। তোমাদের যে সেটা ভালো লাগে সেটা আমাদের খুব ভালো লাগে। তোমরা এভাবেই আমাদের পাশে থেকো, সাথে থেকো, আর ভালো ভালো রান্নার ব্লগ দেখতে হলে আমার ফেসবুকে চলে যেও, এবং ডেলি ব্লগও ফেসবুকে খুব সুন্দর সুন্দর দেওয়া আছে। আর ডান্সের ভিডিও দেখলে ইনস্টাতে ফলো করো আমাকে, ঠিক আছে? আর ক্লিনিং ভিডিও বলো সমস্ত কিছু কিন্তু আমার এখানে দেওয়া আছে ইউটিউবে। তোমরা অবশ্যই দেখো, সাপোর্ট করো, লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো, আর লাইভে আমার সাথে জয়েন করে কথা বলো, ভাল লাগবে। তো লাইভে সবাই থেকো এটুকুই চাই, এবং বেশ ভালো ভালো কমেন্ট করবে আর আমি বেশ শুনবো তোমাদের কমেন্ট, তো ভালো লাগে, এইটুকুই চাওয়া। তো চলো ফটাফট করে কাজকর্ম করে ফেলি, এত কাজ না কি বলবো, কোনো সময় শেষ হয় না জানো তো। এই বিছনা চাদর পাতো, এই করো ওই করো, মানে হার কত যে কাজ, মানে কোনো দিন কাজের শেষ হয় না। যে কদিন একটু বাড়িতে যাই সে কদিন একটু কাজের চাপটা একটু কম থাকে, আবার যখন বাড়ি থেকে চলে আসি ব্যাস কাজ আর কাজ। তো যাই হোক, আর কিছু করার নেই, কাজ তো করতেই হবে। তো চলো ফটাফট করে কাজগুলো করে ফেলি, করে সুন্দর করে ঘরটাকে গুছিয়ে ফেলি। ঘরটা গোছানোর পরে যেন মনটা তৃপ্তি হয় জানো তো, যে ঘরটাকে দেখতেও সুন্দর লাগে। তো তোমরা জানিও কেমন লাগছে তোমাদের আমার ব্লগগুলো, আর ক্লিনিং ব্লগ আমি দিচ্ছি সেই কারণেই যে তোমাদের ভালো লাগাশা পাই। তো চলো করতে লাগি কাজ, আর কাজ করতে করতেই তো এই সমস্ত কাজ করতে করতেই ঘর দোর মানে পরিষ্কার করতে করতেই দিনটা চলে যায় জানো তো। আর কি করব, দিন তো যাবেই এভাবেই, এটাই আমাদের কাজ হাউসওয়াইফদের। তো কিছু করার নেই, ঘর দোর পরিষ্কার রাখাটা আমার একটা হবিও বলতে পারো, আমার একটা ভালো লাগার দিকও বলতে পারো। তো চলো মোটামুটি কাজকর্মগুলো করেই ফেলেছি, বালিশ বিছনাগুলো গুছ। তো চলো কাজকর্ম তো মোটামুটি হয়েই গেল, আজকে ক্লিনিং ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করলাম মেনলি। তো আজকের মতো এই অবধি, আবার দেখা হবে অন্য ব্লগে। টাটা, বাই বাই, লাভ ইউ অল।